বাড়ির সদস্যদের হাত পা বেঁধে ডাকাতি, নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল ডাকাত দল। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। নদিয়ায় দুঃসাহসিক ডাকাতি, মাঝরাতে গৃহস্থ বাড়ির সদস্যদের হাত পা বেঁধে রেখে ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় খোয়া গিয়েছে নগদ ১৯,০০০ টাকা এবং সোনা ও রূপোর গহনা। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাঝরাতে গৃহস্থ বাড়িতে চোরের হানা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন গতকাল রাত্রেও খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। গতকাল অর্থাৎ শুক্রবার আনুমানিক রাত 1:30 নাগাদ গেটের তালা ভেঙে ওই গৃহস্থ বাড়িতে প্রবেশ করে 6-7 জনের ডাকাত দল। জানা যায়, ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে ঘরে থাকা প্রায় ১৯,০০০ টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর কোনো ক্রমে হাত পা বাঁধা অবস্থায় বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন তারা। তাদের গোঙানির আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসেন প্রতিবেশীরাও, এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে তাদেরকে উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় গাংনাপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকা একজনকেও গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পরিবারের এক সদস্য জানান, আমরা রাতে শুয়েছিলাম, হঠাৎই ঘুম ভাঙতেই দেখি আমাদের মুখ চেপে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আমাদের পরিবারের সবারই হাত পা বেঁধে রেখে আমাদের ঘরে থাকা নগদ প্রায় ১৯,০০০ টাকা এবং যাবতীয় সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় ওরা। এরপর আমরা কোনো রকমে বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের ডাক দিই, পুলিশকেও জানিয়েছি বিষয়টি। গেটের তালা ভেঙে ঘরে ঢুকে গেছে, ঢুকে যায় আমরা খাটের মধ্যে ছিলাম শুয়ে, ধরে আমার গলা টিপে ধরেছে, গলা টিপে ধরে আমি তখন ছটপট আর মুশকিল, গলা টিপে ধরলো কিসে, ছটপট করে দেখি ওরা দেখা আছে অন্ধকার ছিল, পাঁচজনা ঘরে ঢুকেছে, ঢুকে আমার ওই গলা টিপে ধরার পর আমি ছটপট করতেছি ছাড়ানোর জন্য, আমার শুধু কিল আসছে, শুধু ঘাড়ে টাড়ে শুধু কিল দিচ্ছে, আর না মেরে ফেলবো একজন মেরে ফেলবো। আচ্ছা এই করার পরে আমার বাড়ির লোক আবার আমার ধাক্কা দিচ্ছে, আমি আমার ঘুমের মধ্যে মাঝে মাঝে এরকম করি তো চেঁচামি সিদ্ধি উঠে, যখন আমার বাড়ির লোক ঘুম আমার ধাক্কা দিল আর ওনো ওরে ধরছে, ইয়ে কর ছেলে টিপ মার, ছেলে টিপ মারিয়ে দিয়ে পা হাত পা বাঁধে ফেলাই দিয়েছে, দিয়ে গায়ে কিলাচ্ছে এবার ধরে ওকে চিনতে পেরেছে না, মুখে যায় শুধু একটু দেখা যাচ্ছে চোখটুক। কী কী মনে করছেন আপনারা, কারা করতে পারে? মানে আমি তো চিনতে পারি না, বলবো কাকে। মাঝরাতে গৃহস্থ বাড়ির ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আতঙ্কিত এলাকাবাসী। এই বিষয়ে পরিবারের এক সদস্য জানান, ছেলে একলা একলাই, ওর আবার ওর শক্তিশালী ছেলে, অল্প বয়সের ছেলে, ওর তো একটু ক্ষমতা আলাদা আছে, ও খাটের থেকে ও কিভাবে নেমে পড়ছে হাত পা বাঁধা অবস্থায়, নেমে পা দিয়ে দরজা খুলছে, পা দিয়ে দরজা খুলে ও ঘরে যাইয়ে আমারে বলছে, ও মা মা আমার যে এরকম করছে তোমরা টের পাও না, আমি বলছি দেখ আমাদেরকে কি করছে, আমরা তো টের পাচ্ছি সবই, আমরা কি করব, আমাদেরকে তো তোর আগে বসছে। কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে? তাও 1:30 নাগাদ মনে হয় ঘরে ঢুকেছে, প্রায় 2:45 সময় বেরিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।